হ্যালো ভিউয়ার্স রিয়াঙ্কাশ গ্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটি উল্লেখযোগ্য জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে বলব একটি হলো জয় বাংলা প্রকল্প এবং অপরটি হল সামাজিক সুরক্ষা যোজনা বর্তমানে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আমি এর আগের দুটি ভিডিওতে রাজ্য সরকারের কুড়িটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে বলেছিলাম ওই ভিডিওর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি যারা ওই ভিডিওগুলি দেখেননি তারা ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন এইসব জনকল্যাণমূলক প্রকল্পগুলি ডব্লু আইডিও মিসলেনিয়াস পিটি সহ পিএসসির যে কোনো পার্সোনালিটি টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আছে জয় বাংলা প্রকল্প জয় বাংলা দু হাজার কুড়ি এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক পেনশন প্রকল্প যা একটি আম্রেলা স্কিম তফসিলি বন্ধু এবং জয় জোহর নামে দুটি পেনশন স্কিম চালু হয়েছে এই জয় বাংলা প্রকল্পে এর সাথে সাথে রাজ্য সরকারের কিছু এক্সিস্টিং স্কিম যেমন বার্ধক্য পেনশন স্কিম বিধবা ভাতা বিকলাঙ্গ ভাতা এগুলিকেও জয় বাংলা পেনশন স্কিমের অধীনে আনা হয়েছে তফসিলি বন্ধু পেনশন স্কিমটি তফশিলি জাতি সম্প্রদায়ভুক্ত ষাটর্ধ বয়স্ক মানুষদের জন্য আর জয় জহর পেনশন স্কিমটি তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত ষাটর্ধ বয়স্ক মানুষদের জন্য এই প্রকল্পটি কার্যকরী হয়েছে পয়লা এপ্রিল দু থেকে আগেই বলেছি এটি একটি আম্রেলা স্কিম বর্তমানে নটি পেনশন স্কিম এই প্রকল্পের আন্ডারে আছে যেমন তপশিলি বন্ধু জয় জহর মানবিক স্কিম এ প্রসঙ্গে বলে রাখি নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীন যে বিকলাঙ্গ ভাতাটি দেওয়া হতো সেটি এখন মানবিক স্কিমে মার্চ করা হয়েছে জয় বাংলা প্রকল্পের সুবিধাভোগীরা প্রতি মাসে এক টাকা করে পেনশন পান এবং পেনশনের টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যুক্ত হয় এইভাবে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম এরপর আছে সামাজিক সুরক্ষা যোজনা রাজ্যের অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম দপ্তরের অধীনে এই প্রকল্পটির সূচনা হয়েছে পয়লা এপ্রিল দু হাজার সতেরোতে সকল অসংগঠিত ক্ষেত্রে শ্রমিককে সমানভাবে সুবিধা দিতে পূর্বে প্রচলিত সামাজিক সুরক্ষা প্রদানকারী রাজ্য সরকারের পাঁচটি স্কিমকে একত্রে সামাজিক সুরক্ষা যোজনা দু হাজার আন্ডারে আনা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ছেচল্লিশ প্রকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা সুবিধা পাবেন যেমন বই বাঁধাই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক তাঁত বয়ন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিকরা এরকম বিভিন্ন ছেচল্লিশ প্রকারের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এর পাশাপাশি সেলফ এমপ্লয়েড যারা তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন যেমন রেলওয়ে হকারস মৎস্যজীবী সাইকেল রিকশা চালান যারা এরকম পনেরোটি ক্যাটাগরির সেলফ এমপ্লয়েড মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন তবে এই প্রকল্পের সুবিধা পেতে শ্রমিকদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছর এবং পরিবারের মাসিক আয় সর্বোচ্চ ছ টাকা হতে হবে এই প্রকল্পে আগে প্রতি মাসে শ্রমিকদের পঁচিশ টাকা ও সরকারের তরফে তিরিশ টাকা অর্থাৎ মোট পঞ্চান্ন টাকা শ্রমিকদের তহবিলে প্রতি মাসে জমা হতো কিন্তু বর্তমানে করোনার আবহে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পয়লা এপ্রিল দু হাজার কুড়ি থেকে শ্রমিকদের কোনো টাকা জমা দিতে হবে না প্রতি মাসে ওই পঞ্চান্ন টাকা পুরোটাই সরকারের পক্ষ থেকে শ্রমিকদের তহবিলে জমা হবে এবং সাধারণ প্রভিডেন্ট ফান্ডের হারে বার্ষিক সুদ দেবে রাজ্য সরকার ষাট বছর হয়ে গেলে বা মৃত্যুর কারণে বা কোনো কারণে শ্রমিক ওই প্রকল্প চালাতে না পারলে তাহলে সুদসহ সঞ্চিত টাকা তুলে নেওয়া যাবে অথবা তার মনোনীত ব্যক্তিকে বা বৈধ উত্তরাধিকারীকে ফেরত দেওয়া হবে এইভাবে আর্থিক সহায়তার পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে যেমন এই প্রকল্পের কোনো সুবিধাভোগী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসা সংক্রান্ত আর্থিক সহায়তা করা হবে সর্বাধিক কুড়ি হাজার টাকা রোগ পরীক্ষা ওষুধের দাম হাসপাতালে ভর্তির খরচ সম্পূর্ণটাই পাওয়া যাবে হাসপাতালে ভর্তি হলে কর্মদিবস নষ্ট হওয়ার ফলে প্রথম পাঁচ দিনের জন্য এক হাজার টাকা এবং পরবর্তী দিনগুলোতে একশো টাকা করে আর্থিক সহায়তা পাবেন কিন্তু একেবারে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্তই দেওয়া হয় সুবিধা সুবিধাপ্রাপক ও তাদের পরিবারের সদস্যরা একাধিকবার হাসপাতালে ভর্তি হতে পারেন কিন্তু এই সংক্রান্ত ব্যয় বছরে সর্বাধিক কুড়ি হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রাপক বা তার পরিবারের সদস্যদের অপারেশনের ক্ষেত্রে ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় দুর্ঘটনার কারণে সুবিধা প্রাপকের মৃত্যু হলে দু লক্ষ টাকা এবং সাধারণ মৃত্যুর ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা সুবিধা প্রাপকের মনোনীত ব্যক্তিকে দেওয়া হয় সুবিধা প্রাপকের ন্যূনতম চল্লিশ পার্সেন্ট শারীরিক অসমর্থতা থাকলে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় এছাড়াও দুর্ঘটনার কারণে যদি চোখ হাত বা পায়ের কর্মক্ষমতা নষ্ট হয় সেক্ষেত্রেও ক্ষতিপূরণ বাবদ কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সন্তানদের শিক্ষাগত উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যথাক্রমে চার ও পাঁচ হাজার টাকা স্নাতক স্তরে ছ হাজার টাকা পলিটেকনিক ও স্নাতকোত্তর স্তরে দশ হাজার টাকা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তিরিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় তবে যারা এই প্রকল্পের সুবিধা পাবেন তারা রাজ্য সরকারের অন্য কোনো স্কলারশিপ পাবেন না এছাড়াও এই প্রকল্পের সুবিধা প্রাপক ও তার পরিবারের সদস্যদের নিখরচায় বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণও দেওয়া হয় কাজেই আমরা দেখলাম অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এভাবে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা প্রদানের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানোর ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম আশা করি দুটি প্রকল্প সম্পর্কে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করে দিন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছয় খুব ভালো করে পার্সোনালিটি টেস্টের প্রিপারেশান নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ